আমরা ইডন প্লাসের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি, আমাদের মহাভারত মাঠে আপনাদেরকে বলেছি এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবাই একমত ভারতবর্ষের যারা বিদ্যান, যারা রাজনৈতিক ময়দানে বিশেষজ্ঞ সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে, এখানে নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র বলে থাকবে না আর নির্বাচন হবে না। কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছেন এবং এটাও আজকে প্রমাণিত এবং ভারতবর্ষ বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী তো বিদ্যাবাদী ভ্রষ্ট, মানুষকে প্রতারিত করে আজকে 10 বছর ক্ষমতা চালিয়েছে। অনেকগুলি রিপিটেশন হয়ে যায়, 10 বছর আগে উনি বলেছিলেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা এনে বিদেশ থেকে ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, দুগুলি চাকরি হবে, এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্প উনি ঘোষণা করেছেন। নির্বাচনে জেতার পরে 1 টাকাও উনি আনেননি, আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বলেন, কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে। কিন্তু আজকে প্রমাণিত উনি একজন মিথ্যাবাদী ভ্রষ্ট প্রধানমন্ত্রী, দুগুণে চাকরি দেওয়ার কথা 10 বছরে 10 লক্ষ চাকরি হয়ে গেছে। আপনারা জানেন প্রতিটা স্তরে ভারতবর্ষের মানুষকে প্রতারিত করা, মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস অর্জন করা, ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন আমি তো ঝোড়া নিয়ে আসছি, চলে যাব আমার ঝোড়া নিয়ে, মানুষকে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নই, আমি গেট, আমি ধারণা হিসেবে কাজ করছি, কোনো দুর্নীতি হতে দেব না। মানুষ বিশ্বাস করেছিল এমন ভাবে পরিবেশন করেছিল। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী নিজেকে দাবি করেছিলেন যে আমি ছোড়া নিয়ে এসেছি, ছোড়া নিয়ে চলে যাবো, আমরা দেখলাম উনি যে পোশাকটা পরেন সেটার নাম 10 লক্ষ টাকা। আজকে ভারতবর্ষে জিজ্ঞেস করছি 10 লক্ষ টাকা আপনি তো ভিখারি, দিনে 4 বার পরিবর্তন করেন, 10 লক্ষ টাকা পোশাক উনি কে টাকা আপনাদের জন্য? আজকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী সবাই গুরুত্বপূর্ণ ঘৃণা সৃষ্টি করার একটা চেষ্টা করছেন, অবচেষ্টা করছেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.